Hello everyone, I'm Tanjina Chowdhury. Welcome back with another new video. So, আজকে আমি যে কাজটি করতে যাচ্ছি সেটি হচ্ছে ক্লাস 6 এর বাংলা অ্যাসাইনমেন্ট। সো আজকে আমাদের লাস্ট উইকের লাস্ট বাংলা অ্যাসাইনমেন্ট এবং এই উইকের পর আর কোনো অ্যাসাইনমেন্ট হচ্ছে না। সো ইটস আ গুড নিউজ ফর আস এন্ড থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্টেইং উইথ মি। এতদিন আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার তোমাদের জন্য ভিডিও করতে পেরে অনেক আনন্দ বোধ হয়েছে এবং অনেক মজা লেগেছে ভিডিও করতে। তো আশা করি ভবিষ্যতেও তোমরা আমার পাশে থাকবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিউ ভিডিওসের জন্য। অ্যান্ড তোমাদের যদি এই ভিডিও থেকে হেল্প হয় তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো, আর এতদিন অ্যাসাইনমেন্ট করার অনুভূতি কি, তারপরে তোমরা এই ভ্যাকেশনে কি প্ল্যান করছো আমার সাথে অবশ্যই শেয়ার করবে কমেন্ট বক্সে। আমার তোমাদের সম্পর্কে জানতে অনেক ভালো লাগবে। তো আসো আমরা নতুন ভিডিওতে চলে যাই। এখানে আমি বাংলা সেকেন্ড পেপার অ্যাসাইনমেন্ট করছি। তো দেখি কি বলেছে এখানে। বাংলা ভাষা ও বিরাম চিহ্ন নিয়ে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। সো সকালবেলায় আমার নোভেলে সপ্তদশ পরিচ্ছদে হাত দিয়াছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছিল সে কিছু জানে না। না, সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার ঘরের পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবলিওয়ালা, ও কাবলিওয়ালা। তো আমরা প্রশ্নটিতে কি দেখলাম যে এখানে সাধু রীতিতে দেওয়া আছে এবং আমাদেরকে এখানে বিরাম চিহ্ন বসাতে হবে, এখানে কোনো বিরাম চিহ্ন দেওয়া নেই। তো আমরা এটি সুন্দর করে আবার চলিত ভাষায় লিখে বিরাম চিহ্ন ব্যবহার করব। আমি দেখো কি লিখেছি, সকালবেলায় আমার নোভেলের সপ্তদশ পরিচ্ছদে হাত দিয়েছি, এমন সময় মিনি এসে আরম্ভ করে দিল, বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছিল সে কিচ্ছু জানে না। না, সে তখন আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু ও হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে। তো দেখো এখানে আমি কি করেছি, এখানে কমা বসিয়েছি, তারপর বাবার আগে ইনভার্টেড কমা, তারপর নার পর ইনভার্টেড কমা, কোয়েশ্চেন মার্ক, দাড়ি বসিয়ে দিয়েছি। তোমরা ভালো করে লক্ষ্য করবে তাহলে দেখতে পারবে, আগডুম বাগডুম, এখানে দেখো আগডুম বাগডুমের আগে ইনভার্টেড কমা হয়েছে, খেলতে আরম্ভ করে দিল। আমার ঘর পথের ধারে, মানে কে তার ঘরটা পথের কাছে, হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে জানালার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো, কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। এখানে দেখো কাবুলিওয়ালার আগে ইনভার্টেড কমা হয়েছে। তো এটা অনেক ইজি একটা অ্যাসাইনমেন্ট ছিল, বাংলা অনেক কম লেখা এবং অনেক তাড়াতাড়ি হয়ে গেল। তোমরা এটি তাড়াতাড়ি শেষ করে ফেলবে আজকে। আশা করি তোমাদের আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা নতুন নতুন আরো এরকম এডুকেশনাল, তারপর ব্লগ, এই টাইপের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর অ্যাসাইনমেন্ট নিয়ে আজকে তোমাদের সাথে আমার শেষ ভিডিও বাংলা নিয়ে, আরো দুটি সাবজেক্ট বাকি আছে, সেটি আমি আপলোড করে দিব শীঘ্রই। এই সপ্তাহের পর আমাদের যেহেতু আর কোনো অ্যাসাইনমেন্ট নেই, সেহেতু তোমরা আমার থেকে অন্য নতুন নতুন ভিডিও পাবে এবং থ্যাংক ইউ গাইজ ফর স্টেইং উইথ মি। আল্লাহ হাফেজ।